नमस्कार बंधुरा, आमी डॉक्टर अरिंदम। तो चलो आज के देखे ना जाक जे निफ्टी फिफ्टिर क्षेत्रे आमरा कि देखते पेलाम। जदि आमरा निफ्टी फिफ्टिर क्षेत्रे देखी तो 17 पॉइंटेर काछाकाछि एकटा डाउन मुभमेंट आमरा पेयेछि, जेटा आमरा बोलेछिलाम जे एई जायगाटाते जदि एकटु पज नेय ताहले किन्तु खूब भालो जिनिस। केन मार्केटेर एखाने एकटा पज नेওয়া উচিত এবং তারপরে যদি আপসাইডে মুভমেন্ট দেয় তখনই কিন্তু একটা ভালো আমরা আপসাইডে মুভমেন্ট পাবো। এবং যেটা আপনাদের বারবার আমি বলে গেছি কি 19888 এই লেভেলটা একটা স্ট্রং লেভেল এবং এই লেভেলের দিকে আমাদের নজর রাখা উচিত। এইটা যখনই ব্রেকআউট করে সাস্টেন করবে তখনই কিন্তু বেশ একটা আমরা ভালো আপসাইডে মুভমেন্ট দেখতে পাবো এবং যেইটা নিয়ে যেতে পারে এই লেভেলকে, মানে 20055 লেভেলের দিকে আমাদের নিয়ে যেতে পারে। তো এই লেভেলের দিকে কিন্তু আমরা খুব ভালো করে নজর রাখবো এবং এই লেভেলটা যখনই ব্রেকআউট দেবে তখনই কিন্তু আমরা ভালো একটা আপসাইডের মুভমেন্ট দেখতে পেতে পারি। বোঝা গেল? তাহলে এই লেভেলের দিকে আমরা খুব ভালোভাবে নজর রাখছি। আশা করছি আপনাদের আজকের দিনটা খুব একটা ভালো ট্রেডিংয়ের দিন ছিল না, তো সেক্ষেত্রে কারা কারা আচ্ছা ক্রুড অয়েল নিয়ে আমি একটা ক্রুড অয়েল নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, তো অবশ্যই আমি এই ভিডিওটা এখানে আমি লিঙ্কও দিয়ে দেবো। তো ক্রুড অয়েলের ভিডিওটা যারা যারা দেখতে চান তারা কিন্তু অবশ্যই গিয়ে আমাদের ডক্টর বি ট্রেডার এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন যে ক্রুড অয়েলে অপশন ট্রেডিং কীভাবে করা যায়। যারা যারা একটু ইন্টারেস্টেড আছেন তারা ডক্টর বি ট্রেডার এই চ্যানেলটাতে গিয়ে অবশ্যই দেখে নেবেন, হিন্দিতে যদিও বা যদি আপনার হিন্দি বুঝতে অসুবিধে না হয় অবশ্যই দেখে নেবেন, কারণ অনেকেই অফিস গোয়িং পার্সন আছেন। আর যদি চান যে এটা বাংলাতে এই চ্যানেলে দেওয়ার তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানান, আমরা তাহলে ওইটারই বাংলা ভিডিও আমরা এখানে বলে দেবো। ওকে, চলুন এবার দেখে নেওয়া যাক যে আমরা ব্যাংক নিফটিতে আজকে কী ধরনের ট্রেড দেখতে পাচ্ছি। দেখুন ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা যদি একটা এখানে সবার শেষে আমরা রেঞ্জ বাউন্ড করেছিলাম যখন লাইভ ট্রেডিং করছিলাম, তো আমাদের ডক্টর বি ট্রেডার এই চ্যানেলে প্রতিদিন লাইভ ট্রেডিং হয় হিন্দিতে, চাইলে আপনারাও জয়েন করতে পারেন। দেখুন এখানে এই জায়গাটাতে আপনারা কি হচ্ছে এখানে না এই জায়গাতে বারবার বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, তো এই জায়গাটাতেই ছিল একটা ক্রুশিয়াল লেভেল এবং এই লেভেলটা যখন উঠছিল তখন আমার মনে হয়েছে যে এইটা যতক্ষণ না ব্রেকআউট করছে ততক্ষণ অবধি কোনো ট্রেড নেওয়া ঠিক না। এবং ঠিক দেখুন এই অবধিও যেতে হয়নি তার আগে। দেখুন যখন রেঞ্জ বাউন্ড মার্কেট হবে না তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে কখন কী ধরনের রেঞ্জ বাউন্ড। দেখুন একই রেঞ্জের মধ্যে যদি আমরা দেখি এক রেঞ্জের মধ্যে গেছে, এবং এটা যদি আপনারাকে একটু কারণটা দেখায় কারণটা দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এটার কারণটা কী। তার কারণ হচ্ছে এই যে এইটা দেখুন, আমি জাস্ট ছোট্ট করে আপনাদের একটু বুঝিয়ে দিই, আমি যদিও বা এইটা কথাটা বলবো। দেখুন যতক্ষণ না কালকে কি বলেছিলাম যে এই লেভেল আর এই লেভেল এই দুটো মার্ক করে রেখে দিন, যতক্ষণ না অবধি এইটার উপরে ট্রেড করছে ততক্ষণ অবধি আমরা আপসাইডে মুভমেন্ট দেখতে পাবো না, আবার বা লেভেল এই লেভেলের নিচে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি নিচে লেভেলে দেখতে পাবো না। তো আমি জানতাম আজকের দিনে ইনসাইড ক্যান্ডেল একটা হবে এবং কালকে আমি বারবার বলেছি কালকে একটা ট্র্যাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তো সেক্ষেত্রে এইটার দিকে খুব ভালো করে নজর দিন। আশা করছি নজর রেখেছিলেন এবং সেই সাইডে আপনি সেফ সাইডে গেছেন। ওকে, আজকে দেখুন সবচেয়ে বেশি লস হয় হচ্ছে আজকের দিনে, তো সেক্ষেত্রে আমরা কি করেছি আমার প্রফিট হয়তো কম হয়েছে কিন্তু লস কোনো মতেই আমরা আজকে করতে দেবো না, কারণ এই দিনগুলোতে আমরা লস করে সবচেয়ে বেশি বসি, সেই জায়গাটা আমাদের কিন্তু একটু হোল্ড করে রাখতে হবে। ওকে, চলুন এবার চলে যাওয়া যাক শেয়ারে। প্রথমেই যে শেয়ারটা আসি সেটা হচ্ছে সিডিএসএল। সিডিএসএল এর ক্ষেত্রে আমরা যদি দেখি দেখুন একটা ডব্লু টাইপের প্যাটার্ন বানিয়েছে এবং সেই প্যাটার্নের কিন্তু ব্রেকআউট দিয়েছে, তো এই নেকলাইনের ব্রেকআউট দিয়েছে এবং এখানে কিন্তু বেশ ভালো একটা ব্রেকআউট দিয়ে সাস্টেন করছে। এই লেভেলটা ব্রেক করলে মানে যেটা ছিল 1444 লেভেল, এই লেভেলটা ব্রেক করলেই কিন্তু আরও বড় আপসাইডে আমরা মুভমেন্ট দেখতে পেতে পারি, তো সেই দিকে আমরা নজর রাখতে পারি। যারা এই লেভেলে ব্রেকআউট দেখে নিয়েছেন তারা এখান থেকে এই অবধি টার্গেট রাখতে পারেন এবং এইটার উপরে যদি ব্রেকআউট দেয় তখন আরও বড় আমরা লেভেল দেখতে পেতে পারি, সেই দিকটা অবশ্যই ভালো করে নজর দেবেন। আর ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না, 200 লাইকের অনুরোধ হলেও আপনারা আবার অনুরোধ না করলে আপনাদের লাইক আপনারা অনেকেই করেন না, তো প্লিজ লাইক করে দিন, অনেকেই আছেন যারা করেন। আর তার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দিন, কারণ আমরা একটা বড় উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি, আশা করছি সেই উদ্দেশ্যের সঙ্গী আপনারাও হবেন। চলুন এবার চলে যাওয়া যাক নেক্সট শেয়ারে, সেটা যদি আমরা দেখি নেক্সট শেয়ার আমাদের কী আছে, অ্যাঞ্জেল ওয়ান। অ্যাঞ্জেল ওয়ান শেয়ারটার ব্যাপারে আমরা এখানেই আলোচনা করেছিলাম, দেখুন অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে একটা ভালো ব্রেকআউট দিয়েছে এই জোনটার কাছাকাছি, তারপরে আমরা বলেছিলাম কি 2022 লেভেলের উপরে যদি সাস্টেন করে থাকে তাহলে সেখান থেকে আমরা বেশ বড় একটা লেভেল দেখতে পাবো এবং সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি একটু জাস্ট রিটেস্ট করতে এসেছে আরও বড় আমরা আপসাইডে মুভমেন্ট দেখতে পেতে পারি, সেই দিকটাই কিন্তু আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে। এবং এখানে আমরা যদি দেখি একটু বড় ফ্রেমে তাহলে এখানে গিয়ে দেখতে পাবো দেখুন একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নই গঠন করেছিল। দেখুন আপনারা হয়তো ইজিলি ব্যাপারগুলোকে দেখতে পাবেন না কিন্তু যখন এক একটা প্যাটার্ন নিয়ে আপনারা যদি বারবার বারবার একই প্যাটার্ন নিয়ে ট্রেড করতে থাকেন তা তখন দু তিনটে জিনিস হয়, এক হচ্ছে আপনার কনফিডেন্স বিল্ড আপ হয়, দুই হচ্ছে তার প্রফিটেবিলিটি আপনার মধ্যে প্রচুর পরিমাণে বেড়ে যায়, এবং এই এক দুটো জিনিস বা চারটে পাঁচটে জিনিস নিয়েই কিন্তু আপনি মার্কেটে
প্রচুর টাকা আর্ন করতে পারবেন এবং আপনিও ভীষণ বড় কিছু হতে পারবেন। মার্কেটে প্রচুর জিনিস শেখার দরকার নেই, যদি একটা জিনিসকে আপনারা 100 বার শেখেন তখনই কিন্তু প্রফিট হবে। বোঝা গেল? চলুন এবার চলে যাওয়া যাক নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে কি হিন্দ কপার। হিন্দ কপার এই শেয়ারটার ক্ষেত্রে আবারও আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাই ছিল রেজিস্ট্যান্স জোন এবং এইটাকে যদি ব্রেক করে চলে যেতে পারে তখন কিন্তু আমরা আরও বড় একটা আপসাইডের মুভমেন্ট দেখতে পাবো। এবং এখান থেকে যদি একটা ট্রেন লাইন টানি দেখুন, সেই একই দাঁড়াচ্ছে এই ট্রেন লাইন। তো এই ট্রেন লাইনটার ব্রেকআউট দিয়ে যদি সাস্টেন করে তাহলে তখন আরও এই লেভেলের দিকে আমরা আসতে দেখতে পেতে পারি। তো সেই দিকে আমাদের নজর রাখতে হবে। এবার চলে যাওয়া যাক নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে আইজিএল। আইজিএল এই শেয়ারটার ব্যাপারে আমরা যদি দেখি, দেখুন আইজিএল শেয়ারের ক্ষেত্রে কেন একটা বিশাল ভালো আমাদের ফেভারিট প্যাটার্ন দেখতে পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, আমার ফেভারিট প্যাটার্ন। এবং দেখুন যদি দেখি আমরা যে এই জোনটাকে যদি ব্রেকআউট দেয়, মানে কত 488 লেভেল, 488 লেভেলটাকে যদি ব্রেকআউট দেয় তখন কিন্তু আমরা একটা বিশাল বড় আপসাইডে মুভমেন্টের সম্ভাবনা দেখতে পেতে পারি। এবং এটা যদি আমি এঁকেও দিই আপনাদের সামনেই, যদি এগুলো এঁকে দিই আপনাদের যে আমি কীভাবে আঁকি না আঁকি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি এখানে। দেখুন না দেখানোর কিছু নেই, আমরা যদি এঁকে দিই এখানে তাহলে আমরা বুঝতে পারবো যে, এবং এইটা আমাদের প্রিমিয়াম গ্রুপে চলেও যাবে কারণ পরে আর আমার টাইমও থাকে না। তো সেক্ষেত্রে একদম ভিডিও বানাতে বানাতে আপনাদের হাতে, দেখুন লোকানোর এখানে কিচ্ছু নেই, আমি বারবারও বলছি আপনাদের, এখানে আমি না কিছু লোকাতে চাই আপনাদের, আমি শুধুমাত্র বোঝাতে চাই। দেখুন এই জোনটাই হচ্ছে এর স্ট্রং জোন, এবং এই জোনের উপরে যখনই যাবে তখনই কিন্তু আমরা একটা বড় আপসাইডে মুভমেন্টের সম্ভাবনা দেখতে পেতে পারি। সেই দিকটা আমার মনে হয় বেশ ভালো করে খেয়াল রাখা উচিত। এবং আইজিএল এই শেয়ারটার ক্ষেত্রে কিন্তু ভালো পোটেনশিয়ালিটি আমরা দেখতে পাচ্ছি এবং ভালো একটা আপসাইডে মুভমেন্ট এ দেখাতে পারে, সেই দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। এবার চলে যাওয়া যাক নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে আইটিসি। আইটিসি এই শেয়ারটার ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ ভালো রকম একটা আপসাইডে মুভমেন্ট দেখতে পারি। কেন না, ঠিক এই জোনটাতেই দেখুন, এই যে এই জোনটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন, মানে 455 লেভেলটা, 455 লেভেলের উপরে যদি সাস্টেন করে তখন আমরা আবারও আপসাইডে মুভমেন্ট, এবং সেটা এইটা এবং এই সব লেভেলগুলো আবারও আমরা ফিরে পেতে দেখতে পেতে পারি। এবং এখানে দেখুন ডবল রাউন্ডিং প্যাটার্ন একটা তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা আপসাইডে মুভমেন্ট, বা এটাকে কেউ ডব্লু প্যাটার্নও ধরতে পারে, তো কারণ ডবল বটম তৈরি করেছে। তো সেক্ষেত্রে আপনি এটাকে নজর রাখতে পারেন এবং আমার মনে হয় বেশ ভালো একটা আপসাইডে মুভমেন্ট এর আমরা দেখতে পেতে পারি। এবার চলে যাওয়া যাক নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে ওএনজিসি। ওএনজিসি এই শেয়ারটার ক্ষেত্রে একটা ভালো আপসাইডে মুভমেন্টের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দেখুন কেন না, এই একটা যে প্যাটার্ন, এই প্যাটার্নটার কিন্তু ব্রেকআউট হতে পারে, দুটো জিনিস ঘটতে পারে। এক, ইনভার্টেড ফ্ল্যাগ, যদি ইনকেস এইটা যতক্ষণ না অবধি এইটা নিচে ব্রেকডাউন দিয়ে সাস্টেন করছে ততক্ষণ হবে না, যদি ইনকেস হয় তখন কিন্তু আমাদের এই লেভেল অবধি আসতে পারে। তবে যদি ইন ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেশি, সেখানে আবারও এই লেভেলটাকে ব্রেক করলে আরও বড় আপসাইড আমরা দেখতে পেতে পারি। তো ওএনজিসি এই শেয়ারটার দিকেও কিন্তু আমরা একটু নজর রাখবো। আর এই শেয়ারটাকে আমি দেখে দেখে বার করেছি এবং আমার মনে হয় এই শেয়ারের ক্ষেত্রে ভালো একটা পোটেনশিয়ালিটি আছে, এবং এই জোনটার দিকে বারবার বারবার সাপোর্ট নিচ্ছে, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন হয়ে দাঁড়িয়েছে। তো এখান থেকে ভালো আপসাইডে মুভমেন্টের সম্ভাবনা পাওয়া যেতে পারে। এবার যদি নেক্সট শেয়ারে যাই, সেটা হচ্ছে মারুতি সুজুকি। মারুতি সুজুকির ক্ষেত্রেও দেখুন বেশ ভালো একটা আপসাইডের মুভমেন্ট। এবং মারুতি সুজুকি ক্ষেত্রে আমি কেন একটু দেখছি তাও আপনাদের যদি বলে দিই, দেখুন দু তিনটে জিনিস। এক, এখানে যদি আমরা একটা দেখি জিনিস, সেটা হচ্ছে গিয়ে এক তো এই যে ইনভার্টেড ফ্ল্যাগ প্যাটার্নে যেটা তৈরি করেছে তার ব্রেকআউট দিয়ে সাস্টেন করেছে, তো এইটার যদি ব্রেকআউট দেয় আরও বড় একটা লেভেল দেখতে পেতে পারি। এবং আমরা যদি একটু উইকলি চার্টে যাই, উইকলি চার্টে আপনারা একটা জিনিস এখানে কিন্তু ভালো রকম দেখতে পাবেন। এখানে আপনারা জানাবেন যে এখানে কী প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন, এই টোটাল ব্যাপারটার মধ্যে কী প্যাটার্ন দেখতে পাচ্ছেন, সেটা অবশ্যই কী প্যাটার্নটা দেখতে পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন, এবং তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা জিজ্ঞাসা করেছি, তাহলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে হবে না, কিন্তু এখানে কী প্যাটার্ন দেখতে পাচ্ছেন বা এখানে কী প্যাটার্ন আমাদের তৈরি হয়েছে এই পুরো জায়গাটার মধ্যে, আমি জাস্ট আঁকতে আঁকতে রয়ে গেলাম, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন যে কেন এর মধ্যে পোটেনশিয়ালিটি আছে এবং কেন বাড়তে পারে সেটা অবশ্যই জানাবেন। এবার চলে যাচ্ছি নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে রেড টেপ। রেড টেপের ক্ষেত্রে আমরা যদি বলি, দেখুন আজকে একটু পড়েছে যদিও বা তাতে অনেকেই হয়তো ভয় পেয়ে যেতে পারেন যে স্যার কী হলো কী হলো, এই জোনটা এর কাছে একটা স্ট্রং সাপোর্ট জোন হিসাবে এবার কাজ করতে পারে এই জোনটা। তো এখান থেকে এইটা রিটেস্ট করে আবার অফসাইডে মুভমেন্টের সম্ভাবনা দেখাতে পারে। তো সেক্ষেত্রে এই জোনটার দিকে আমাদের খুব ভালো করে নজর রাখা উচিত, এবং এই জোনটাই কিন্তু রিটেস্টের একটা জোন, এবং রিটেস্ট করে আবার অফসাইডে মুভমেন্টের সম্ভাবনা দেখাতে পারে। এই জায়গাটাতে আমরা খুব ভালো করে দেখব এবং খুব ভালো করে জানব। এবং এই ধরনের প্যাটার্ন যখনই তৈরি হয় তখনই কিন্তু একটা ভালো আমরা দেখেছি মুভমেন্ট
পাওয়া যায়। আমি যেটা বারবার বলেছি যে একটা রাউন্ডিং প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে, তো সেক্ষেত্রে একটা ভালো আপসাইডের মুভমেন্টের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখতে পাবো। তো আপনারাও যদি চান এই ধরনের প্যাটার্ন শিখতে বা এই ধরনের ট্রেডিং কীভাবে করবেন, একদম ট্রেডিংয়ে নতুন আছেন, অনেকেই আছেন যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন, তো তারা আমাদের সুইং ট্রেডিংয়ের একটা কোর্স আছে, তো চাইলে আমাদের নিতে পারেন। নিচে দেওয়া আছে লিঙ্ক, লিঙ্কের মাধ্যমে গিয়ে ওখানে গিয়ে বাই করে নিতে পারেন সুইং ট্রেডিংয়ের কোর্স। এবং এই কোর্সটাতে আপনারা দেবেন 50-50 কুপন কোড, তো আমরা 50-50 কুপন কোড দিলেই আপনারা কিন্তু 50% ফ্ল্যাট অফে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে পুজো অবধি এই অফারটা চলবে, পুজোর শেষে আর এই অফার চলবে না, মানে আমরা যে লাইভের পরেও যেটা দিচ্ছিলাম সেটাও আর থাকবে না। তো সেক্ষেত্রে পুজোর আগে যারা যারা চান তারা কিন্তু এটা বাই করে নিতে পারেন, তো সেক্ষেত্রে পুজোর পরে আর এই অফার পাবেন না। তো যদি আপনি চান পুজোর আগে, আমার মনে হয় জামা কাপড় একটা কম কেনা হলেও ঠিক আছে, কিন্তু শিক্ষাটা যেন অন্তত থাকে, তো সেই জায়গাতে এটা নিতে পারেন। এবার চলে যায় যাক নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে VVL বোল্ড বেভারেজ। এই শেয়ারটার ব্যাপারে আমার কাছে একটা কমেন্ট এসেছিল যে স্যার এই শেয়ারের ক্ষেত্রে কী করবো, দেখুন এইটা একটা সাপোর্ট জোন, এই পুরো জোনটা একটা স্ট্রং সাপোর্ট জোন, তো 900 থেকে 922-এর মধ্যে এই সাপোর্ট জোনটার মধ্যে একে থাকতে দিন, এবং এই জোনটা সাপোর্ট নিয়ে যদি আপসাইডে মুভমেন্ট দেয় তাহলে খুবই ভালো, আর যদি এই সাপোর্টটাকে ব্রেক করে তখন আমরা 866 এই লেভেলটা আবার সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। আমার মনে হচ্ছে না যে খুব শীঘ্রই এই সাপোর্টটাকে অত সহজে ভাঙবে, তবে এখান থেকে আপসাইডে মুভমেন্টেরই সম্ভাবনা বেশি। এবার যদি আমরা নেক্সট শেয়ার দেখি, সেটা হচ্ছে রাজেশ এক্সপোর্ট, যেটা নিয়েও বলেছেন দেখুন এই লেভেলে কেন, এই লেভেলটা এখন কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করতে পারে এই পুরো জোনটা। আমি দেখাচ্ছি জাস্ট কেন আমি আপনাদের বলছি, দেখুন যদি প্রিভিয়াসলি আপনারা দেখেন, আমি উইকলি চার্টেও দেখাবো, এটা ডে চার্টে জাস্ট দেখুন, চার্টকে সবসময় একটু বড় করে দেখবেন, এই যে এই পুরো জোনটা এইটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন। তো রাজেশ এক্সপোর্টের ক্ষেত্রে এই জোনটাতে স্ট্রং সাপোর্ট জোন, আমি ফান্ডামেন্টালে দেখিনি, জাস্ট টেকনিক্যাল দেখে আপনাকে যতটুকু বোঝাতে পারছি। তো এই জায়গাটা দেখুন বারবার বারবার সাপোর্ট নিয়েছে, উঠেছে, আবার গেছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার উঠেছে, আবার এখানে এসেছে, আবার অনেকটা উঠেছে, তারপর সাপোর্ট, তো এখান থেকে একটা ভালো আপসাইড দেখাতে পারে। তবে এই সাপোর্টটাকে যদি ব্রেক করে তখন আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত। এই সাপোর্টটাতে কীভাবে কাজ করছে আপনি অলরেডি বলেছেন, ভালো টাকা লসে আছেন হয়তো, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই সাপোর্টটাকে একটু নজর রাখা উচিত, এই সাপোর্টটাকে যদি ব্রেক করে তখন বেরিয়ে আসা এটাই উচিত। তবে ফান্ডামেন্টালি আমি যদি বলি, দেখুন ট্রেন্ড হিসাবে যদি বলেন যে স্যার ট্রেন্ড হিসাবে যা নষ্ট করা তো হয়েই গেছে, আপনার বেরিয়ে আসা উচিত অনেক আগেই ছিল, কারণ এটা যদি দেখুন ফ্ল্যাট এইভাবে পড়ে যাচ্ছে, এই শেয়ারগুলোকে সেই মুহূর্তে রাখাটা খুবই অনুচিত, কারণ আপনি যদি দেখেন এটা পুরোটাই একটা ফ্ল্যাট মোডে পড়েছে, এবং এই জোনটা যখনই ব্রেকডাউন দিয়েছিল এই জোনটার, তখনই আপনার বেরিয়ে আসাটা উচিত ছিল, তো সেই জায়গাতে আপনি বেরোননি, ফলে কি হয়েছে তারপরেও আপনার অপরচুনিটি ছিল এই জোনটা, তখনও আপনি বেরোননি, ফলে আপনার এই লসগুলোকে কোথায় দেখতে হয় না দেখতে হয়, আপনারা প্রচুর টাকা লস করেন এইসব কারণেই না, অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা কথা আছে, তো অল্প বিদ্যা বা কম বিদ্যা যদি থাকে আপনার মধ্যে তাহলে কিন্তু খুব অসুবিধাজনক, তো সেই জায়গাতে আমার মনে হয় শেখাতে বেশি জোর দেওয়া উচিত। শেখাটা যখনই ঠিকঠাক হয়ে যাবে, এবং বারবার যেগুলো আমি আলোচনা করি এই জায়গাগুলো যে আমাদের হায়ার লো তৈরি করতে করতে যাচ্ছে, সরি লোয়ার হাই তৈরি করতে করতে যাচ্ছে, লোয়ার হাই, তো লোয়ার হাই তৈরি করতে করতে যাচ্ছে মানে এটা বুঝে যাওয়া উচিত যে কী প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলো যদি একটু দেখতেন তাহলে এই প্রবলেমটা হতো না। তো আশা করছি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি, পুরো ব্যাপারটা জানাতে পেরেছি যে কী ধরনের কাজ হয় মার্কেটে, এবং এটার একটু উইকলি চার্টটাও জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাকে, উইকলি চার্ট দেখলে পুরোটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন উইকলি চার্টেও দেখুন এই জায়গাটাই সাপোর্ট একটা জোন, তো এই সাপোর্ট জোনটা একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করেছে, তো এই সাপোর্ট জোন যদি দেখেন 2016-তেও এখান থেকে উঠেছে, 2016-17-তে উঠেছে, আবার পড়েছে, আবার এখানে 2021-এ এসে পড়েছিল যখন 2020-21-এর টাইমটা, আবার থেকেছে, কিন্তু যতদিন থেকেছে এখানে কিন্তু অনেক দিন ধরে কনসোলিডেট করেছে, যতবার দেখছি নিচের দিকে এসেছে অনেক দিন ধরে কনসোলিডেট করেছে, এই জায়গাতেও তাই, তাই এখানে এসেও কিন্তু আপনাকে বেশ অনেকটা ভোগান্তি হতে পারে, তো এখানে অনেকদিন কনসোলিডেট করে হয়তোবা উঠতে পারে, তো সেক্ষেত্রে একটু নজর রাখাটা উচিত। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, 200টা লাইকের অনুরোধ রইল, আশা করছি সেটা পূর্ণ করে দেবেন, তার সাথে সাথে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন। আশা করছি এগুলো আপনারা ভালোবেসে করেই দেবেন, এগুলো তো বারবার বলতে হয় এই কারণেই, কারণ অনেকেই করে যান না বা অনেকেই নতুন থাকে তাই, আর আপনারা বিনিয়োগ বাংলাকে খুব ভালোবাসেন আমি জানি, আর আমিও আপনাদের খুব ভালোবাসি তাই রেগুলার নতুন নতুন ভিডিও নিয়ে আসি, কালকে লাইভ চাইলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বাই বাই।